হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তো দেখতেই পাচ্ছ সকালবেলা শুরু করে দিয়েছি পরোটার সাথে ঢ্যাঁড়স ভাজা দিয়ে, একটা কম্বিনেশন টিফিনের ছিল। তো তারপর আর সারাবেলার ভিডিও ক্লিপিংস নিতে পারিনি, সময় পাইনি, তাই তো সন্ধ্যাবেলা যেহেতু প্রত্যেক দিন রুটি হয় রাতে, তো কখনো ভাবিনি যে গোল রুটি করতে পারবো, এখন পারি। রুটিটা আমার ফোবিয়ার মধ্যে একটা, আমি রুটি করতে পারতাম না ভালো, এমনি অন্য কিছু পারি অল্প স্বল্প, কিন্তু রুটিটা একদমই পারতাম না, কিন্তু এখন শিখে গেছি। এরপরই পালা স্কিন কেয়ারের, কারণ অনেকদিন ধরে স্কিনের যত্ন নেওয়া হচ্ছে না। তো প্রথমেই বলে রাখি, এগুলো একদম ঘরোয়া প্রোডাক্ট, আর ঘরোয়া প্রোডাক্টটি প্রায় দেড় মাস হয়ে গেল এই দিদির প্রোডাক্ট আমি ইউজ করছি, এবং ভীষণ ভালো এবং এফেক্টিভ একটা ফেস প্যাক। এটা একটা পাউডার ফেস ওয়াশ, এটা তোমরা জেনারেলি নর্মালি ইউজ করতে পারবে, যেমনভাবে ফেস ওয়াশ ইউজ করো, এটা হাতে অল্প একটু নিয়ে তার সাথে একটু জল মিশিয়েও ইউজ করা যায়। তো আমি এটা ফেস প্যাক হিসেবে ইউজ করি, অল্প একটু টক দই দিয়ে, তার মধ্যে গোলাপ জল চাইলে দিতে পারো, এতে করে গ্লোটা কিন্তু অনেকটা বেশি হয়। তো মুখের সাথে সাথে আমি হাতেও লাগিয়ে নিই, এতে করে কিন্তু ফেস প্যাক হিসেবে লাগালে মিনিমাম 30 মিনিট লাগিয়ে রাখলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাওয়া যায়। কিন্তু নর্মালি তোমাদের যদি হাতে সময় না থাকে, তোমরা 10 মিনিট লাগিয়েও দেখতে পারো যে কতটা ভালো আর এফেক্টিভ এটা হয় মানে স্কিনের জন্য। তো এর নাম শ্রী। তো এই দিদির প্রোডাক্ট তোমরা অনলাইনেও পেয়ে যাবে, অনলাইনে বলতে ওয়েবসাইটে তোমরা সার্চ করতে পারো সৌমিতাস বোটানিকা বলে, তো সেখানে পেয়ে যাবে। ওই দিদিরই টোনার ইউজ করে নিচ্ছে, এরপরে টোনার দিয়ে দেখো স্কিনটা ক্লিন করার পর কতটা গ্লো করছে। আর নর্মালি সারাদিনে যে ক্লান্তি থাকে সেটা মুখের মধ্যে দেখা যায়, কিন্তু এই দিদির প্রোডাক্ট ইউজ করার পর কিন্তু সেটা তোমরা জেনারেলি ফিল করবে না, আর স্কিনটাও ভীষণ ফ্রেশ লাগবে। তো আমার ঘরোয়া প্রোডাক্টের ওপরেই ভীষণ বিশ্বাস, যার কারণে আমি দিদির প্রোডাক্টটাকে চুজ করে নিয়েছি, তোমরাও চাইলে চুজ করতে পারো। তো আজকে ফেস প্যাকে দিলাম, অন্য দিন কিন্তু অন্য অনেক ভিডিও থাকবে। তো চলো, তো আজকের মিনি ব্লগ এখানেই শেষ হলো। আবারও এই ধরনের প্রোডাক্ট, এই দিদির প্রোডাক্ট নিয়ে অনেক কিছু ভিডিও বানাবো।